এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমায় যদি বলো আমিও হেল্প করে দেব। দেব প্রীতম বেস চলো আগে বলো, হেমে গেলাম তো। আমি চুপচাপ শুনিনি তো, আমি ওকে বোঝাচ্ছিলাম। তাই তা বোঝানোর মতো পরিস্থিতিটা এলো কেন? আগে কেন আটকাসনি? দেখ প্রতীক, অনিত থেকে না তোর বয়সটা কিন্তু খুব একটা কম নয়। হ্যাঁ, একটু অনিত থেকে তো শিখতে পারিস, অ্যাটলিস্ট মানুষ হওয়াটা শিখতে পারিস, তাতে তোরই ভালো হতো। কোথায় যাচ্ছ? প্রতীক, খেলাটা যখন হচ্ছেই তাহলে একবার ওপেন বুক। সবাই তো জেনেই গেছে আমি খারাপ, দেখুক আমি কতটা খারাপ। আমি ভয় পেয়ে যাবো, তোমাকে যেতে দিয়ে দেবো? কত সোজা দাদা। হ্যালো দাদা ভাই, আমাদের বাড়ির সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে, এমনকি ঠাকুরের সিংহাসনটাও বাকি রাখিনি। তুমি আমায় যেতে দেবে? অন্ডা, এটা মা বাবার বাড়ি, তোমার কোনো অধিকার নেই মা বাবাকে আটকানো। আলবাত অধিকার আছে, এ দেশের একটা আইন কানুন আছে। তুমি আমার রাস্তা ছাড়তে বাধ্য, সরে যা আমার রাস্তা থেকে। একবার তো বলে দিয়েছি যেতে দেবো না, আবারও বলছি যেতে দেবো না। তোমার যা করার তুমি করে নাও, দেখি কি করো। তুমি খুব ভালো করে জানো প্রীতম যে আমি চাইলেই অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কথা বাড়াতে চাই না, সরে যাও আমার রাস্তা থেকে। আমি আবার কি হয় জানো তো, না চাইলে অনেক কিছু করে ফেলি, আর তুমি তো জানো যে আমার মুখের থেকে বেশি হাত চলে। ভালো ভালো জিনিসপত্রগুলো নিয়ে বুড়ো বুড়িকে নিয়ে এখান থেকে কেটে পড়ো, নাহলে খুব খারাপ হবে, তোমার বলে বুলডোজার দিয়ে সবকে তুলিয়ে দেবো। তুমি বুলডোজার ডাকো আর তুমি লোক ডাকো, আর যাকে যাকে ইচ্ছে হয় তুমি ডাকো, আমিও আজকে দেখতে চাই তুমি কত দূর যেতে পারো।